নমস্কার। পুরনো কলকাতার গল্প আজ উপস্থিত হয়েছে এক ঐতিহাসিক জায়গায়। 30শে মার্চ আজকের দিনটি পুরনো কলকাতার গল্প উদযাপন করছে বিশিষ্ট সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে। আজ প্রথমে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে এখানকার অর্থাৎ শরদিন্দুবাবু যে মেসে থাকতেন, সেই মেসের এই মুহূর্তে যিনি কর্ণধার আছেন বা যারা আছেন তাদের হাতে সোসাইটির পক্ষ থেকে একটি শরদিন্দুবাবুর একটি ছবি আমরা তুলে দিচ্ছি আমাদের গ্রুপের সদস্য। হ্যাঁ, আমাদের গ্রুপের সদস্য ডক্টর অরুণাভ বোস তিনি তুলে দিচ্ছেন সঞ্জীবন সেনের আঁকা শরদিন্দুবাবুর এই ছবিটি সন্দীপবাবুর কাছে। ধন্যবাদ। আমি এই ছবিটা পেয়ে খুব আপ্লুত হয়ে গেলাম যে এইরকম দিনে এরকম একটা আঁকা ছবি আমি পেলাম, খুব আমার ভীষণ ভালো লাগছে। এটার কোনো মূল্য হয় না আর কি। আচ্ছা, আরে আরেকটু আছে গৌতম, তুমি একটু মিষ্টিটা একটু দাও। আজকে যেহেতু জন্মদিন, মিষ্টি মুখ করার প্রয়োজন আছে। দিদির হাতে একটু দিয়ে দাও। দিদি, আপনি এই দিদির হাতে তুলে দিন। হ্যাঁ, আমরা আজকে একটু আড্ডা মারবো আর কি, এই জন্য এসেছি। হ্যাঁ, মিষ্টি দিয়ে আজকে 30শে মার্চ ওনার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে পুরনো কলকাতার সদস্য হিসেবে সবাই মিলে খাবো আমরা। তো যাই হোক, এটা এখন আমরা আপনি সন্দীপবাবুর হাতে তুলে দিন। আমরা একটু আলোচনা একটু আড্ডার মধ্যে এখন আসি। আমাদের যারা সদস্যরা আছেন তাদেরকে একটু ডেকে নিচ্ছি। এর আগেও আমরা কিছুদিন আগে বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে আমরা এখানে এসেছিলাম এবং সোসাইটির পক্ষ থেকে আমরা সন্দীপবাবুকে বলেছিলাম যে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা এই যে মেস বোর্ডিংয়ে উনি ছিলেন বেশ কিছু সময়, সেই সময়টাকে সাক্ষী রেখে আমরা একটি ছবি আপনার যেখানে মহল রেস্টুরেন্ট অর্থাৎ যেটা একসময় এই মেস বোর্ডিংয়ের রান্নাঘর ছিল সেখানে আমরা রাখতে চাইছি, যাতে যারা কলকাতা প্রেমী বা যারা কলকাতাকে ভালোবেসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারা এই জায়গাটা এসে সেই পুরনো নস্টালজিয়া খুঁজে পান। আচ্ছা, প্রথমে আমি সন্দীপদাকেই বলছি। সন্দীপদা, আজকের দিনটা তো জন্মদিন শরদিন্দুবাবুর, আর আমরা আপনাকে পেয়েছি মানে খুঁজে পেয়েছি আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমার অনেক আগে থেকেই এখানে, সেটা আমি জানবো। আর একটু আমাদের দর্শকরা মানে অর্থাৎ যারা পুরনো কলকাতার গল্প সোসাইটি যারা আছে, আপনি শরদিন্দুবাবু সম্পর্কে যতটুকু শুনেছেন একটু যদি আমাদের সংক্ষেপে যদি বলেন। আমার ঠাকুরদাদা নন্দলাল দত্ত 1917 সালে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস স্থাপন করেছিলেন। সেই 1917 সাল থেকে তারপরে আমার ঠাকুরদাদার আমলেই শরদিন্দুবাবু এখানে এসে 2 বছর, আমি যতদূর জানি, যতদূর ওনার অন্য জায়গা থেকে প্রাপ্ত হয়েছে তাতে জানা গেছে যে উনি 1919 থেকে 1921 সাল পর্যন্ত এখানে ছিলেন। কলকাতায় যখন ল পড়তে এসেছে তো ছাদে কোনো একটা ঘরে ছিলেন উনি, আর সেই ছাদের ঘরটা আমরা যেটা ভাবি যে 3 নম্বর ঘরটা উনি ছিলেন। আমার বাবাও বলতেন, বা বাবা হয়তো ঠাকুরদাদার কাছ থেকে শুনেছিলেন, সেই জন্য বাবাও বলতেন যে 3 নম্বর ঘরটা হচ্ছে শরদিন্দুবাবু থাকতেন। আর সঙ্গে যিনি থাকতেন, ওটা ডাবল সিটেড রুম ছিল, সঙ্গে যিনি থাকতেন তার অজিত সেন ওনার বাল্যবন্ধু ছিল। হ্যাঁ, সে অজিত সেনকে নিয়েই উনি অজিত তার সহযোগী হিসেবে তাকে করেছেন। তো সেই সঙ্গে যিনি থাকতেন সে হচ্ছে অজিত। মানে এগুলো না, একদমই ঠিক বলেছেন, কারণ একটি ইন্টারভিউতে উনি বলেছিলেন যে ওনার বাল্যবন্ধুর নাম অজিত কুমার সেন, এবং ওই অজিত কুমারের সেনের নামটা অনুসারে পরবর্তীকালে ব্যোমকেশের সহযোগী হিসেবে অজিত নামটা উনি ব্যবহার করেছেন, এটা তিনি বলে গেছেন। এবার একটু দিদিকে ধরবো, একটা ঐতিহাসিক জায়গায় কিন্তু আপনারা আছেন, আমরা এই ছাতে রয়েছি। আমরা এরপর যে ছাদের ঘরে উনি থাকতেন
বলে আমাদের সকলের বিশ্বাস, সেটা আমরা দেখব। এবার আপনি একটু বলুন। আমি তো নতুন কিছু বলতে পারবো না, কারণ সেই এই সবটাই আমাদের, ধরুন আমাদের পূর্বপুরুষ থেকে শোনা কথা ওটাই, যে দাদু যখন শুরু করেছিলেন মানে সব থেকে প্রথম, মানে আমরা যতটুকু জানি যে এই এরিয়াতে প্রথম মানে বোর্ডিং হাউস হচ্ছে এটা শুরু হয়েছিল। তারপরে এখানে অনেক অনেকেই এসে থাকার মানে থেকে ছেনে করেছেন, এবার উনিও সেরকম ওনার বাল্যবন্ধুকে সঙ্গে নিয়ে এসেছিলেন এখানে থাকতে, ল পড়তে এসেছিলেন। আচ্ছা, আরেকটা সন্দীপবাবু আপনাকে জিজ্ঞেস করি একটা কথা, যে ওনার যখন, যদিও ওটা প্রথম গল্প নয় সত্যান্বেষী, কিন্তু সত্যান্বেষী গল্পের যে প্লটটা, সেই প্লটটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মেস বাড়িটাকে কেন্দ্র করে তার আশেপাশের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, চীনা বস্তি থেকে আরম্ভ করে চামড়ার ব্যবসায়ের জায়গা, এই সমস্তগুলি অদ্ভুতভাবে কিন্তু মিলে যাচ্ছে। এটা কিন্তু কিরকম? এটা তো তখনকার দিনে তুমি, উনি এত এখানেই হ্যারিসন রোডে থাকতেন, আর পায়ে হেঁটে আপনার লালবাজারের ওখানে যে চীনা বস্তি ছিল সেইখানে, সেই গল্পটাই হচ্ছে প্রথম গল্প ওনার। হ্যাঁ, সেইখানে সেই ডাক্তার হিসেবে একজন ডাক্তারি করতেন, এবং সেই গল্প একদম মানে উনি ওখান থেকেই এই হাঁটা পায়ে হেঁটে গিয়ে উনি হয়তো চলাফেরা করতেন, এবং সেই সময়কার যে ওখানকার যে সিচুয়েশন ছিল, যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি মাথায় ওনার ছিল, সেইটা নিয়েই উনি ওই গল্প, আমরা গল্পের মধ্যে পাচ্ছি। অর্থাৎ এই যে প্রেসিডেন্সি বোর্ডিং, তার যে স্ট্রাকচার এবং যে সমস্ত যে তলাগুলোর কথা বলা হচ্ছে, তারপর দেখুন অনুকূল বাবুর একটা চেম্বারের কথা বলা হচ্ছে, আমরাও দোতলায়, সম্ভবত দোতলায় একটা ঘর দেখতে পাচ্ছি যেখানে চাবি রাখার একটা আলাদা জায়গা রয়েছে। অদ্ভুতভাবে কিন্তু সমস্ত কিছু এই ঘরটাতেও কিন্তু মিলে যাচ্ছে, যে কারণে পরবর্তীকালে ব্যোমকেশ যখন হিন্দি সিনেমাটা হলো, তখন দিবাকর বসু এসেছিলেন, উনি বলছিলেন, দিবাকর ব্যানার্জি এসেছিলেন এবং উনি সমস্ত ছবি টবিগুলো তুলে নিয়েছিলেন, এবং সেটা কিন্তু পরবর্তীকালে সিনেমার মধ্যে অদ্ভুতভাবে কিন্তু সেটাকে প্রজেক্ট করা হয়েছিল, দারুণভাবে প্রজেক্ট করা হয়েছিল। ফলে এই এই মেসটা যদি, মানে এই মেসে যদি তিনি না থাকতেন, বা পরবর্তীকালে এই ব্যোমকেশ গল্পটাকে যদি আমরা সেরকমভাবে অনুভব করতে না পারতাম, তাহলে কিন্তু এই পরিবেশটা সম্পর্কে বুঝতে আমাদের খুবই অসুবিধা হতো। আর একটা কথা বলি, শুনতে খুবই এ লাগবে, আমার ঠাকুরদাদা ধরুন বোর্ডিং হাউসের মালিক ছিলেন, তো তুলসী চক্রবর্তী যে 74.5 বই হয়েছিল, সেখানকার ম্যানেজারবাবু সঙ্গে আমার ঠাকুরদাদার অদ্ভুত রকমের মিল ছিল। আচ্ছা, এইরকম ক্যারেক্টার, ঠিক সেইরকম ক্যারেক্টার ছিল আমার ঠাকুরদাদা। ঠিক ঠিক ঠিক, এইবার আমি আসি অরুণবাবুর কাছ থেকে, উনি পেশায় ভূতত্ত্ববিদ, তো প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, প্রচুর ছাত্রছাত্রী এক সময় এই বোর্ডিং বা এই নিচে যে সেখানে, আচ্ছা সেটা আপনি বলবেন। আচ্ছা তাহলে, আচ্ছা স্যার আপনি বলুন, এই যে শরদিন্দুবাবু থাকতেন এখানে, এটা আপনি জানতে পেরেছেন কবে? প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে শরদিন্দুবাবুর মতন একজন স্বনামধন্য ওই লেখক, যাকে গল্পের জাদুকর বলা হতো, তার সম্বন্ধে আমাদের নয় আমাদের পরের প্রজন্মকে জানানোর যে প্রচেষ্টা, এইটা কিন্তু পুরনো কলকাতার গল্পের জন্য আমি তার জন্য তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি প্রথমে। থ্যাংক ইউ। তার কারণ আমরা শরদিন্দুবাবুকে মনে রাখি আজকাল বেশিরভাগই সিনেমার মাধ্যমে, আর নয়তো সিরিয়ালের মাধ্যমে। তার বাইরে শরদিন্দুবাবু যে একজন বিখ্যাত শিল্পী, তার যে বহু গুণের সমন্বয়ের একজন মানুষ, সেটা তুলে ধরবার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকে আমি এই যে ব্যোমকেশের লেখা, এই ব্যোমকেশের লেখায় আমরা দেখি যে উনি বলছেন যে যে ভদ্রলোক সিঁড়ি দিয়ে আসছেন তিনি বোধহয় একটু স্থূলকায়, দেখো ভারী পায়ের শব্দ হচ্ছে, অজিতকে বলছেন, হাতে একটা লাঠি আছে, ঠক ঠক করে শব্দ হচ্ছে। এইগুলো সমস্ত প্রমাণ করে যে এই বাড়ি, এই ঘর, এই চারদিকের যাকে আমরা অ্যাম্বিয়েন্স বলি, এই চারদিকের যে জগৎ, এই জগতের একটা সাংঘাতিক প্রতিক্রিয়া এবং ছাপ পড়েছিল তার যুবক মনের ওপরে, যা বারবার প্রতিফলিত হয়েছে তার বিভিন্ন উপন্যাসের মধ্যে দিয়ে, বিশেষত ডিটেকটিভ উপন্যাসের মধ্যে দিয়ে, ব্যোমকেশের চরিত্র চিত্রায়নের মধ্যে দিয়ে।
এবং আরেকটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি, আপনারা সবাই লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ব্যোমকেশ যেভাবে কেস সলভের সময় যে ডিটেলিংগুলো করতেন, যেভাবে আস্তে আস্তে এগিয়ে যেতেন, তার সঙ্গে কোথাও যেন শার্লক হোমসের অদ্ভুত মিল পাওয়া যায়। শরদিন্দুবাবু শুধু যে ডিটেকটিভ উপন্যাসের বা ডিটেকটিভ গল্পের ক্ষেত্রেই দরতাই নন, তিনি কিন্তু কবিতা লিখেছেন। 20 বছর বয়সে তার প্রথম 22টা কবিতার একটা সংকলন এবং তার প্রথম লেখাই হচ্ছে কবিতা, লেখাই হচ্ছে কবিতা, এক্স্যাক্টলি 20 বছর বয়সে এটা, তার 20 বছর বয়সে এটা প্রকাশিত হচ্ছে, 22টা কবিতার একটা সংকলন। এছাড়া ভূতের গল্প, ছোটদের গল্প, বর্দার চরিত্র, এ বড় সুন্দর। আর আরেকটা আমার যেটা সবচেয়ে ভাল লাগে তা হচ্ছে তার ঐতিহাসিক উপন্যাস। আজকে আমি অন্তত ঐতিহাসিক উপন্যাসগুলো পড়ার সময় মনে হয় না আমি কলকাতার ঘরে বসে পড়ছি, মনে হয় আমি চলে গেছি সেই তুঙ্গভদ্রার তীরে, সেই সদাশিবের কাছে, সেই তণ্ডুল খাচ্ছি বসে বসে, সেই চিবিটক মূর্তির পেছনে ছুটে বেড়াচ্ছি, যেখানে নায়িকা বলছে আমার জিন্দ আছে। কি অসাধারণ! যদিও এগুলো সিনেমা হয়েছে বিখ্যাত পরিচালকদের হাতে, বিখ্যাত নায়ক নায়িকাদের দ্বারা, কিন্তু পড়ার রস অসাধারণটা বোধ হয় অন্য একদম। আজকে তার জন্মদিনে তার প্রতি এইটুকুনি শ্রদ্ধাই আমার মনে হয় আমার দ্বারা করা সম্ভব। খুব দারুণ বলেছেন। আচ্ছা সন্দীপবাবুকে এবার ধরবো, যে এবার বলুন যে এই আপনাদের এই দুজনের মধ্যে এই যোগাযোগটা হলো কোথেকে? আজ অর্ণবকে খুব মিস করছি আমি। আচ্ছা আমি একটু আরম্ভটা করে দিই। হ্যাঁ আরম্ভটা করুন। আচ্ছা আমি উত্তর কলকাতার ছেলে, পাইকপাড়ায় আমার বাস, আমার বাবার বাবা পাইকপাড়ায় থাকতেন, পাইকপাড়ায় আমার জন্ম। আমার পড়াশুনো হিন্দু স্কুলে, প্রথমে স্কুল, প্রেসিডেন্সি কলেজে, তারপর এবং তারপরে বাকি জীবনটা প্রেসিডেন্সিতে অধ্যাপনা করে কেটেছে। হলে প্রায় 45 বছর ধরে আমি কলেজ স্ট্রিটের ধুলো মলিন রাস্তা, তার বইয়ের দোকান, এই আমার মজ্জায় রক্তের মধ্যে মিশে আছে। এই কলেজ স্ট্রিটে আমি যখন প্রথম হায়ার সেকেন্ডারি পাস করার পরে প্রেসিডেন্সি কলেজে পড়তে আসি, আমার কিছু বন্ধু গিয়েছিলেন মেডিকেল কলেজে পড়তে, আমরা তখন তো এত পয়সা থাকতো না আমাদের হাতে, বাবার দেওয়া পয়সা একটু একটু বাঁচিয়ে একদিন প্রথম আসি ভাতের হোটেলে খেতে। তখন কিন্তু মহল ভাতের হোটেলের এই প্ল্যাকার্ড তৈরি হয়নি, তখন শুধু ভাতের হোটেল ছিল। ইনি একজন যুবক মানুষ ছিলেন, সুন্দর দেখতে, এখনো যুবক আছে, এখন যুবক আছে। আমরা ছোট ছোট ছেলে পুলে ওনার কাছে প্রথম খেতে এসেছিলাম, কলা পাতায় সাজিয়ে, কি সুন্দর পরিবেশন এবং কি অপূর্ব যে স্বাদ! এটা কত সালের কথা বলছেন? এটা 1977 সালের কথা। ওরে বাবা, 77, 74 আমি অ্যাসেন্ডে পাস করেছি। সে যে কি অপূর্ব স্বাদ! এটা প্রচন্ড টালমাটাল, টালমাটালের সময় তখন, উত্তাল কলকাতা এবং উত্তাল প্রেসিডেন্সি কলেজ। তো সেই 77 থেকে 2019 সাল পর্যন্ত আমি নিজে খেয়েছি, আমার বন্ধুদের নিয়ে বসেছি খেতে, আমার অজস্র ছাত্রছাত্রীদের নিয়ে বসেছি, সেটার ডিটেলিংটা উনি করবেন আমার। এইবার ধরছি তো স্যার অরুণবাবু, স্যার অরুণবাবু বলছি এই কারণে যে উনার মানে এরকম একজন স্যারের যে এরকম পপুলারিটি হতে পারে আমি মানে চিন্তা করতে পারি না। ছাত্ররা সাংঘাতিকভাবে ওনাকে খুব মানে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তো তাদেরকে নিয়ে ওনার একটা অদ্ভুত এই ছিল, কারোর বিয়ে ঠিক হলো, উনি বললেন যে চল তোকে আইবুড়ো ভাত খাইয়ে আসি মহল। তা উনি আমরা তখন উনি এসে বললেন যে আমার কিন্তু আজকে 15 জন খাবে, আপনি কিন্তু ব্যবস্থা করে দেবেন। আমি আপনি নিশ্চিন্ত থাকেন আমি ব্যবস্থা করে দেবেন। তো উনি 2:30-3 নাগাদ এলেন, একটু হয়তো অপেক্ষা করতে হলো, কিন্তু আমি ব্যবস্থা করে দিতাম 15 জন। ভেতরে উলুধ্বনি দিয়ে শাক বাজিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হতো যার বিয়ে হচ্ছে। কি মজা, যে কি কি যে আনন্দ! ছাত্রছাত্রীরা বিয়ে করতো তার আগের বা তার ব্যাচের, সেখানে দুজনকে আমি আইবুড়ো ভাত খাওয়াতাম। ছেলে কি স্যার আমার ব্যবস্থা ব্যবস্থা করে দিতে হয়তো, যোগাযোগটা করিয়ে দিতেন। এক অদ্ভুত মানে এই জিনিস কিন্তু শুধু মানে হোটেল আর সম্পর্ক যে ছাড়াও এটা একটা অন্য সম্পর্ক, এটা একটা আত্মীয়তার সম্পর্ক, এটা সংসারের সম্পর্ক হয়ে গিয়েছিল আমার, সেটা বলে বোঝানো যায় না। সেটা আমি এত তৃপ্ত হতাম আমি যে এই জিনিসটা করে, পয়সা করি তো আছেই, সে তো আছেই, খাওয়া দাওয়ার হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তার মধ্যেও যে এই জিনিসটা না আমার খুব ভালো লাগতো। তাহলে মহল অ্যাকচুয়ালি এখন কলকাতার
মানে এমন একটা আমরা যে জায়গায় একতলায় রয়েছি সেটা হচ্ছে সেই খাবারের জায়গাটা, সেই ভাতের হোটেল যেটা ছিল এই মেসবাড়ির তলার রান্নাঘর কাম খাবার জায়গা, মানে এখানেই যে বিশিষ্ট মানুষরা খেতেন এখানে, শুধু তো শরদিন্দু বাবু নয়, জীবনানন্দ দাস রয়েছেন, আরো কারা কারা এসেছিলেন, তপন সিনহা থেকে গেছেন, তারা ওখানে খেতেন। মানে আজকে আমরা যদি মহলে খেতে যাই তাহলে হয়তো দেখা যাবে সেই পরিবেশে সেই জায়গায় বসে হয়তো এই বিশিষ্ট দিকপালরা হয়তো খেয়ে গেছে। আর একটা জিনিস বলছি, ব্যোমকেশের গল্পেতে আপনি যে বলছেন যে প্রেসিডেন্সি বোর্ডিং উনি ছিলেন, ওনার আশেপাশের জায়গা একটা জিনিস, উনি একটা প্রকাশনা কিনেছিলেন, আপনি জানেন যে সুকুমার বলে একটি ছেলের আদিম ডিপু, আদিম ডিপু গল্পতে উনি একটা প্রকাশনা কিনেছিলেন অজিতের জন্য। তো এই বই পড়া সম্বন্ধে ওনার অদ্ভুত আগ্রহ, মানে এই বই পড়াটাকে নিয়েও উনি কিন্তু একটা মানে গল্প লিখে গেছেন সেই মুহূর্তে। উনি পরে থেকে বোম্বে টকিসে কাজ করেছেন, বোম্বে টকিসে কাজ করেছেন, টেকনিশিয়ান হয়ে। তারপর পুনেতে বোধহয় বেশি, পুনেতে উনি মানে সেটেল করেন, ওখানে পুনেতেই সেটেল করেন। মানে কাঁসার একটা বড় থালা আছে ওনার, হয়তো সেই সময়েরই আসা, সেই কাঁসার থালায় পাঁচ রকমের ভাজা সাজিয়ে মাঝখানে ফিস ফ্রাই দিয়ে উনি আপ্যায়িত করতেন যার বিয়ে সেই ছাত্রীকে। কি দারুণ, কি দারুণ ব্যাপার না কিন্তু এরকম। হ্যাঁ জিজ্ঞেস করছি যে আমি একটা জায়গায় পড়লাম যে সুশান্ত সিং এখানে এসেছিলেন ওই ব্যোমকেশ, এই ব্যাপারে কি একটু কিছু বলবেন? মানে দিবাকর ব্যানার্জি রাত্রিবেলা ওনাকে চুপি চুপি নিয়ে এসেছিলেন এখানে, কারণ দিনের বেলা তো আনা যায় না, রাত্রিবেলা চুপি চুপি একবার দেখিয়ে নিয়ে গেলেন যে যেখানে ব্যোমকেশ, তুমি যে ব্যোমকেশের পাঠটা করছো এখানে যে ব্যোমকেশ ছিলেন সেটা তুমি দেখিয়ে নিয়ে যাও। তো উনি মাথায় ওই ঘোমটা টুমটা দিয়ে উনি এখানে রাজপুত সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এসেছিলেন, ও জাস্ট দেখে চলে গেছিল। আর এছাড়া আবির এস, আপনি এসেছেন, দিদিও কিন্তু আমাদের সঙ্গে এসেছে, তো আপনি ছাত্র ছাত্রীদের এনেছেন, তো দিদি কে নিশ্চয় নিয়ে এসে, দিদি এখানে এসো, দিদিও এসেছেন, এরা যখনই শুনতাম যে উনি নাকি নিয়ে আসছেন। আচ্ছা সবচেয়ে আগে আমি একটা কথা বলতে চাই, এই যে এটা দেয়া হলো এটা জয়ন্ত ছেলে সঞ্জীবন সেন তার আঁকা, এবং এত সুন্দর আঁকা দেখে সত্যি আমি সত্যি বড় এইটা বলা হচ্ছে না, কিন্তু এখনকার প্রাণবন্ত উৎসাহিত করতে হবে। এটা কিন্তু আমরা আগের দিনও ফিল করলাম, সুন্দর যত্ন করে দেওয়া। অর্ণব আর ওনার তো ওদের তো বহু ছবি আছে, একদম সাজিয়ে খাচ্ছে। আর আজকের দিনটা তো কিছু বলার নেই, 30শে মার্চ, আজকে শুভ বিকেল শুভ সন্ধ্যা নয়, আজকে শুভ রহস্যময় রোমাঞ্চকর সন্ধ্যা, রোমাঞ্চিত, আমরা সবাই রোমাঞ্চের ভেতর রয়েছি। আমার সেই ওইখানে উকি দিতে ইচ্ছা করছে, জায়গাগুলো দেখে গল্পের পাতা মনে পড়ছে, আর স্বর্ণালী জয়ন্তকে বিশেষভাবে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। হ্যাঁ ধন্যবাদ তো আপনাদের সকলকে, কারণ আপনাদের দুজনকে ডাকার খুব ইচ্ছে ছিল, আগের দিন আনতে পারিনি, অর্ণব ছিল আমাদের সাথে, আমরা স্যারকে একদিন নিয়ে আসবো। তার সঙ্গে আরো 10 জন ছাত্রছাত্রী ফোন করেছিল, তাদের একজন বললো যে স্যার আপনি আমার আইবুড়ো ভাত খাইয়েছিলেন মনে আছে? আমি বললাম হ্যাঁ রে, সেই বিয়েটাই আছে তো, না আর কোথাও চলে গেছে। এবার টুকটুক করে কিন্তু আমি এবার সবার এক্সপ্রেশনটা নেব। আচ্ছা সুব্রদা, আমাদের পুরনো কলকাতা পিকেজিকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং এটাকে এক্সপ্লোর করা হয়েছে বহুদিন ধরে, যেভাবে খুঁজে বার করে যেভাবে আমাদের জানানো হয়েছে, আজকে সেই যেখানে বসে এইসব লেখা হয়েছে, তার গল্প, তার উপন্যাস, তার ছোট গল্প আমাদের মুগ্ধ করে, আমরা বড় এটা এনজয় করছি এবং ভীষণভাবে আমরা কি বলবো একটা রোমাঞ্চিত ব্যাপার। আচ্ছা আরেকবার আমি আসবো, একটা কথা বলে দিই দিদি, আপনাকেও বলছি স্যার আপনাদেরও বলছি, যে আমরা পুরনো কলকাতার গল্প সোসাইটির পক্ষ থেকে আমি দত্তবাবুকে বলেওছি, দিদি আসুন, যে যদি
এখানে কোনো একটা তার স্মৃতি বিজড়িত বা ওই যে ঘরটাতে উনি থাকতেন সেটাকে যদি সাজানোর প্রয়োজন হয় বা আমরা যদি কোনো তথ্য বা কিছু দিয়ে সাহায্য করতে পারি তাহলে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় হবে এবং আমরা এটা করতে পারলে খুব খুশি হব। তাতে যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি, আমরা সমস্ত রকম সাহায্য করতে রাজি আছি। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। দাদাকেই বলছি, দাদা এটা একটু করুন, কারণ এটা অ্যাকচুয়ালি পরের জেনারেশনের জন্য ভীষণ প্রয়োজন। প্রয়োজন একদম। গোয়েন্দা রহস্যের গল্প যখনই পড়েছি তখনই প্রথম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাম মনে পড়ে, পরবর্তীকালে ফেলুদা পরে এসছে অনেক। আর ইদানিংকালে তো প্রজন্ম সিনেমাই দেখে বুঝতে পারছি জিনিসটা কীরকম বা তার লেখা কীরকম ছিল মনে হয়। এখন তার বই পড়ার অতটা চল নেই, তবে এই জায়গাটা একটা আলাদা বলবো আর নস্টালজিয়া আছে। আমি এর আগেও দেখেছিলাম, আপনারাই দেখেছিলেন একটা হেরিটেজের সময় এই বাড়িটাকে পুরো দেখেছিলেন, তখন মনে হচ্ছিল কেন আসতে পারিনি, আজকে সেই দুঃখটা কেটে গেছে। এসে মনে হচ্ছে না সত্যি একটা, বিশেষ করে যেখানটায় স্নানের জায়গাটা সেটা সিনেমাতে যেরকম ডিপিক্ট করেছিল আর্টিফিশিয়ালি তৈরি করে, একদম সেটাই মনে হচ্ছে আমি দেখলাম। এখন মনে হচ্ছে সেই গল্পের সাক্ষী, সেই হোমকেসের সাক্ষী, সেই লেখকের সাক্ষী, এই ভেবে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের দুজনকে, স্বর্ণালী এবং না আপনাদের, আমাদের সকলকে, সবাই সকলকে ধন্যবাদ। ইন্দ্রানীদির কাছে যাচ্ছি। প্রথমেই আমি আবার সেই একই পুরনো কলকাতার গল্পের গ্রুপ, আমরা সবাই মেম্বার, ধন্যবাদ অনেক, কারণ আমার জন্ম এখানেই, বড় হয়ে ওঠা এখানে এবং আমি এখনো রয়েছি এখানে। এই রাস্তা দিয়ে বহুবার গেছি, কিন্তু এইখানে যে এরকম একটা ঐতিহাসিক স্থান এটা তখনও জানতাম না, কিছুদিন আগে পর্যন্তও জানতাম না। একদম এই পুরনো কলকাতার গল্পের গ্রুপে এসে কিন্তু জানতে পেরেছি, আর এইরকম একটা জায়গায় আজকে দাঁড়িয়ে সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। কালকে যখন স্বর্ণালী দি আমাকে বললো যে আমরা এখানে আসবো, আমি গিয়ে মেয়েকে বললাম যে বাবু কালকে এরকম যাবো, বললো কোথায়, বললাম কলেজ স্ট্রিট, বললো আবার কলেজ স্ট্রিট। তো আমি বললাম কি জন্য বলতো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাল জন্মদিন, চোখটা গোল গোল করে বড় বড় করে বললো ব্যোমকেশ। তো এই যে স্যার বললেন যে পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য, ওরা কিন্তু ব্যোমকেশ সিনেমাটা জানছে, ব্যোমকেশ চরিত্রটা জানছে, কিন্তু তার পেছনে যে কে রয়েছে, হ্যাঁ এটা তাদের মানে জানাটা খুব জরুরি। এবং পুরনো কলকাতার গ্রুপ যে মানে এইটার জন্য উঠে মানে উঠে পড়ে লেগেছে বা এত কিছু করছে, তার জন্য অবশ্যই আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। নমস্কার জানাচ্ছি স্যারকে, অরুণবদাকে, দিদিকে, সন্দীপদাকে। একটা কি দিদি কিছু বলবে, সাহিত্যের ক্ষেত্রে দেখা গেছে আমরা সাহিত্য দিয়ে কিন্তু শিক্ষাঙ্গনটা প্রতিষ্ঠা করছি, যেখানে আজকাল সাহিত্যটা অনেক নিচে নেমে গেছে, যার জন্য আমাদের শিক্ষার মানটাও নেমে গেছে। সেই জন্য এদের কথা সূত্র ধরেই বলি, আমাদের যেমন এই সাহিত্যকে ওঠানোর জন্য এই প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম, কারণ আমাদের নাতি নাতনিরা এসে গেছে, তাদের ভৌতিক গল্প, কিশোর গল্প এগুলো শোনাতে হবে। তার সাথে সাথে যেটা স্বর্ণালী বললো, ওই ঘরটা ব্যবস্থার জন্য যা যা করার, যার যেটুকু জানাশোনা আছে সেইটুকু দিয়ে আবেদন করতে হবে, কারণ একটা জায়গায় পৌঁছাতে হবে নিয়মিত। সেই সাথে আর একটা কথা বলি, আমাদের এই মহলকেও ওঠাতে হবে যে সবসময় ফাইভ স্টার হোটেলেই সবকিছু না, না না একদম একদম না, একদম না। এখনো কিন্তু আমরা তো এবার ভাবছি ওই মহল ভরিয়ে দেবো আমরা লোকজন দিয়ে। তাছাড়া এখন উত্তর কলকাতায় আসলে একটা বিশেষ দোকান থেকে তেলে ভাজা খাই, সেটা যদি হয় তাহলে এইখানে যখন বড় হোটেলে কলাপাতা পেতে দিচ্ছে আমরা খাচ্ছি, এখানে কেন আসবে না, তাহলে তার মাধ্যমেও কিছুটা তো রোজগার হবে, তার মাধ্যমে এইভাবে যদি আমাদের এটা বাঁচিয়ে রাখতে হবে, মানে এটা বেঁচে থাকলে শরদিন্দু বাবুকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। সবচেয়ে বড় আমরা পুরনো ঐতিহ্যকে যে ধরছি, পুরনো গল্প, আমরা এই অস্তিত্ব সংকটটা থেকে আমরা বেরিয়ে আসছি। খুব ভালো কথা হয়েছে। আরেকটা জিনিস স্বর্ণালীকে খুব গুরুত্বপূর্ণ, এই সময় সাংবাদিক কুবলয় বন্দ্যোপাধ্যায় উনি রাজ্য হেরিটেজ কমিশনের সাথে যোগাযোগ করেছিলেন যে এরকম একটা স্মৃতি বিজড়িত জায়গাতে যদি একটা ব্লু প্লাগ যদি বসানো যায় তাহলে পরিচিতিটা বা প্রচারটা
একদিকে যেমন বাড়বে, একই রকমভাবে ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ গৃহীত হবে। তো এই বিষয়ে মানে ওরা আমাদের কাছে সাহায্য চেয়েছেন, এই কুবলয়বাবু, যে পুরনো কলকাতার গল্প কীভাবে সাহায্য করতে পারে। আমরা তো অলরেডি রাজ্য হেরিটেজ কমিশনের যিনি ওএসডি আছেন বাসুদেববাবু, ওনার সঙ্গে এই বিষয়ে কথাও বলেছি। উনি যেটা বলেছেন একটা চিঠি আমাদের করতে হবে, সেটা তো অবশ্যই আমরা একটা চিঠি দিয়ে দেবো। সেই চিঠিতে আমাদের এটা থাকবে যে এই যে ঘরটি যেটি আছে, কিন্তু অবশ্যই আমরা তো দেব, কিন্তু ওনার সঙ্গে আরো ভালো করে আমাদের কথা বলতে হবে, যেগুলো অফিশিয়ালি যেটা করা নিয়ম মেনে, যেটা করা নিয়ম মেনে যতটুকু যা যা করা, যেটাতে ওনাদের প্রাইভেসি নষ্ট হবে না, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা করে যদি এটাকে আমরা রাখতে পারি, তবে এটা আমাদের মনে হয় করা উচিত। কারণ যেহেতু ব্যোমকেশ এখনো পর্যন্ত বেঁচে আছে, সেটা সিনেমার মাধ্যমে বলুন, সানডে সাসপেন্সকে সত্যি ধন্যবাদ, এখন একটা বাচ্চার সাথে কথা হচ্ছিল, ও বলে হ্যাঁ আমি সানডে সাসপেন্সে শুনেছি, তো যাই হোক এইগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম সানডে সাসপেন্সকে অনেকটাই গ্রহণ করেছে। শরদিন্দু বাবু তো সাহিত্যিক ছিলেন, উনি তো শুধু গোয়েন্দা গল্প না, উনি সাহিত্যিক ছিলেন, কিন্তু ওনার এই চরিত্রটি এমনভাবে এখনো বেঁচে আছে, আমরা বাঁচিয়ে রাখতে যখন পেরেছি, অ্যাটলিস্ট তার পরের জেনারেশনকে দেখাবার জন্য ওনার ঘর, এই জায়গাগুলোকে, এইগুলো বিদেশে খুবই হয়, মানে এত বড় মাপের সাহিত্যিক উনি, তো ওনার ঘর, ব্যবহার করা জিনিস, এবং এই এই যে একটা প্রিসিঙ্কট যেটা রয়েছে, বা স্যার যেটা বললেন অ্যাম্বিয়ন্স যেটা রয়েছে, এইটা বাচ্চাদের মধ্যে একটা ফিল করাতে হবে যে কলকাতা যে একটা সাংস্কৃতিক যে ঐতিহ্য কলকাতার রয়েছে, সেইটা তুমি ফিল করতে এখানে এসো। তুমি ঘরে বসে এয়ার কন্ডিশন ঘরে এটা দেখে তোমার লাভ তোমার শুধু হবে না, তোমাকে ওই জায়গায় আসতে হবে, ওটাকে ফিল করতে হবে, এই রকম একটা রেস্টুরেন্ট এখানে বসে সেই ভাতের হোটেল যেখানে আছে খেতে হবে, তবেই তুমি কিন্তু ওই তোমার ভেতর ক্রিয়েটিভিটি বা তোমার সেই জিনিসটা কিন্তু জন্মাবে। তো এইটার জন্য আমার মনে হয় আমাদের প্রত্যেকের কাজ করা উচিত, এবং যেটা আমরা কাজ করছিও বেশ কদিন, মানে কয়েক বছর ধরে। তো ওনার সঙ্গে আজকে আরও ভালো করে কথা বলবো, এবং আমার মনে হয় রাজ্য হেরিটেজ কমিশনও এগিয়ে আসবে এই কাজটা করার জন্য। লুক লাগ তো এটা পরিশেষে যাচ্ছে, শুধু তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নয়, এই জায়গাটাকে ঘিরে আরো এরকম অনেক মেজবাড়ি রয়েছে যেখানে বিশিষ্ট মানুষেরা রয়েছেন, মানে ছিলেন এক সময়, এবং হ্যাঁ সেগুলিকে যদি ওভারঅল যদি এগুলিকে প্রিজারভেশনের দিকে বা ঐতিহ্যটাকে রক্ষা করার ক্ষেত্রে সচেতনতা বাড়ার ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আমার আমার মনে হয় পুরনো কলকাতার গল্প সবচাইতে ভালো অর্গানাইজেশন যে এটাতে এগিয়ে যেতে পারবে, তার কারণ এটা করবার জন্য যে ধরনের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন, সেটা জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন, তাদের কিন্তু অনেকেই পুরনো কলকাতার গল্পের সদস্য হিসেবে আছেন আছেন, তাই পুরনো কলকাতার গল্প যদি সচেষ্ট হয় তার সঙ্গে তো আমরা সবাই নিশ্চয়ই থাকবো। আজকে এই জায়গার কিছু জিনিস যদি হেরিটেজে যায়, অথবা সেই সুন্দর বাড়িগুলো যদি সুন্দরভাবে মানুষের মনে একটা জায়গা করে নিতে পারে, তাহলে আমি অন্তত বহু বছর কলেজ স্ট্রিটে গিয়ে কাটানো একজন মানুষ হিসেবে মনে মন থেকে খুশি হব। এই এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা সোনালী, সেটা হচ্ছে যে টাউন হল মিউজিয়াম তৈরি করার জন্য কন্টেন্ট ডেভেলপ করতে দেওয়া হয়েছে পুরনো কলকাতার গল্পকে, তো সেক্ষেত্রে অবশ্যই অনেক কিছু থাকবে কলকাতার মধ্যে, কিন্তু তার মধ্যে এই কলকাতার ব্যোমকেশ বক্সি এবং তার পরিবেশ সমস্ত কিছু নিয়ে যদি এরকম একটা ভিডিও বা যদি তৈরি করা যায় এই সার্কিটগুলোকে নিয়ে, তার সাথে এই সঞ্জীব বাবুরা যেটা রয়েছেন তাদের একটা ইন্টারভিউর মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে মানে প্রচারটা আরো আরো বাড়বে, অনেক ভালো হবে। আমি পড়ছিলাম যে যেমন শিবরাম বাবু কিন্তু খুব, মানে ওনার ফ্যামিলি কিন্তু যথেষ্ট, এনাদের ফ্যামিলি কিন্তু কারোরই এরম ছিল না যে এখানে এসে একটা মেজবাড়িতে কষ্ট করে থাকছে, এরম কিন্তু কারোরই নয়, এটা আমাদের কিন্তু একটা ভাবনা, কিন্তু সেটা কিন্তু নয়, তাদের প্রত্যেকের পরিবার বেশ যথেষ্ট সচ্ছল পরিবারের মানুষ এনারা। কিন্তু ওনারা কেন এই জায়গাগুলো বেছে নিয়েছিলেন, কারণ যখন একটা উপন্যাস বা একটা গল্প উনি লিখছেন, এই যে চরিত্র তৈরি করছেন, এই চরিত্রগুলোকে তো দেখতে পাচ্ছেন এখানে, মেজবাড়িতে মানে কত রকমের চরিত্র, বাইরের আশেপাশে যে চরিত্র, ওনারা এই চরিত্রগুলোকে এখান থেকে ক্রিয়া তুলতে, আমি এটা কখনোই মানে একটা বড় হোটেলে গিয়ে আমি একটুখানি খেলাম চলে এলাম, আমি তো ওগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে গল্পে বলছে ছটা ঘর আছে, হ্যাঁ তো তার নাম্বার আছে এরকম, এবং ছটা ঘরে ছয় রকম লোক আছে, কেউ তাস খেলতে গিয়ে হেরে গিয়ে
প্রচন্ড চিৎকার করলো, আবার নেমে এসে যখন ভাত খেতে বসলো দুজনে একসাথে খেয়ে নিল। আমার এক দিদির বিয়ে হয়েছিল জামাই বাবু, এবার সব তখন আমাদের খাওয়া টাওয়া সব ব্যবস্থা ছিল, সেবার সব খাওয়া দেওয়া হয়েছে, তা বলছি না আমি ফেরি খাবো। ফেরি খাবো মানে বলছি না ওই যে ফেরি ফেরি কি বলছে, যে তখন ওপর থেকে সব চিৎকার করে বলতো আর কি, শ্যামবাবু মানে আমাদের ম্যানেজার ছিল তাকে শ্যামবাবু ফেরি পাঠান মানে এরকম আর কি। তখন বলছি না আমি ফেরি খাবো, তখন ওনাকে বোঝানো হলো ফেরিটা হচ্ছে যে একবার খাবার দিয়ে গেল, আবার যখন ফেরত চাইছে কিছু তখন আবার রিপিট করবে। আচ্ছা এইবার কিন্তু দত্তবাবু আমাকে একটু ওই ঘরটা দেখাতে হবে, আপনি একটু দেখিয়ে দিন যে ঘরে সরজেন্দ্রবাবু থাকতেন। আমরা যা আমরা আছি ছাদে, ছাদের ঘরে সরজেন্দ্রবাবু থাকতেন এবং যে ঘরটা থাকতেন সেটা হচ্ছে এই ঘরটা। দেখলাম আজকে ভালো লাগলো আমাদের, আজকে মনে হয় আমরা এবার শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ আমরা প্রায় শেষের দিকেই, আজকে খুব ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শরদিন্দুবাবুর জন্মদিনটাকে পালন করলাম। আমরা যে শরদিন্দুবাবু যেখানে তুমি থাকতেন, যে এটা কী নাম, প্রেসিডেন্সি মেস বাড়ি না, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, সেখানে আমরা এসেছিলাম। হ্যাঁ মেস আর বোর্ডিং এর মধ্যে পার্থক্য সেটা দাদা বলেছিলেন একবার, সেটা আমাদের আগের ভিডিওটাতে রয়েছে। সেখানে এসেছিলাম আজকে, এসে আমরা এখানে খানিকটা সময় কাটালাম এবং এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং আগামী দিনে এই ব্যোমকেশ বক্সীকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার মনের মণিকোঠায় টিকিয়ে রাখার ক্ষেত্রে যদি কোনো সাহায্যের যদি প্রয়োজন হয় পুরনো কলকাতার গল্প সেই সাহায্য করতে সদা প্রস্তুত থাকবে। আমি আশা করব আমাদের গ্রুপের যে সমস্ত সদস্য রয়েছে প্রায় 190,000 মানুষ, তারা সকলেই সহমত পোষণ করবেন যে কলকাতার মধ্যে এরকম একটি জায়গাকে শরদিন্দুবাবুর একটা স্মৃতিবিজড়িত জায়গা হিসেবে চিহ্নিত হোক। নমস্কার, ভালো থাকবেন সকলে। আচ্ছা গৌতম ওই ছোট মিষ্টির প্যাকেটটা বার করো, মিষ্টি প্যাকেট সবাই মিষ্টি বল করে একটা ছোট গল্প ছিল। হ্যাঁ হ্যাঁ বিমল করে একটা ছোট গল্প ছিল।